ডায়মন্ডহারবারে আজ এক জনসভায় বিভিন্ন ইস্যুতে বিরোধীদের সমালোচনা করেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমপান ও করোনা সংক্রমণ মোকাবেলায় কেন্দ্রের সমালোচনার পাশাপাশি রাজ্য সরকারের নানা উন্নয়নমূলক কাজের খতিয়ানও তুলে ধরেন তিনি। কোন রকম কোন রেয়াত বা কোন রকম কোন কম্প্রোমাইজ আমরা করতে পারবো না, এটা মমতা ব্যানার্জির সর্বস্তরের নেতাকর্মীদের ইনস্ট্রাকশন রয়েছে। আজকে কারোর বাড়ি ভেঙেছে, মমতা ব্যানার্জি কাউকে সম্পূর্ণ ক্ষতিপূরণ হিসেবে তার সরকার 20,000 টাকা দিয়েছে, আংশিক ক্ষতিপূরণ হিসেবে 5,000 টাকা দিয়েছে, প্রায় 2 লক্ষ মানুষকে টাকা দিয়েছে, 200 কোটি টাকার বেশি খালি এই ডায়মন্ড হারবার লোকসভায় ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়েছে। আপনারা ভাবতে পারেন, নিশ্চিতভাবে আমাদের এলাকায় একটু ক্ষতি বেশি হয়েছে, ঝড়ের কারণে বিপুল ক্ষতি হয়েছে, কিন্তু তার জন্য সরকারের সামর্থ্য অনুযায়ী কি করেননি আমাদের নেত্রী? আজকে সেখান থেকে শুরু করে এই যেখানে হোর্ডিং লাগানো রয়েছে কল্পতরু, ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো লকডাউন ঘোষণা করে দিল, এবার গরিব মানুষ যাদের চাকরি নেই, যারা দুবেলা খেটে দিন আনে দিন খায়, যাদের মুখে দুমুঠো অন্ন কে জোটাবে সে নিয়ে সংশয় উঠলো, সে নিয়ে একটা প্রশ্নচিহ্ন এসে দাঁড়ালো, তাদের কথা কে ভেবেছে? এই ডায়মন্ড হারবার লোকসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে আমরা শুরু করলাম 12 এপ্রিল কল্পতরু,